Assalamualaikum, मैं हूँ आपका सहेली और होस्ट मिस निकाब और आज हमारे हमारे माइक ब्लॉग फैमिली में आपका स्वागत है और आज एक रोस्टिंग वीडियो बांग्लादेश बोली ही आगे बारे वीडियो बोले चिल्लाम जे एक बार ये रोस्टिंग स्पिरिचुअली रोस्टिंग वीडियो टा आमी बांग्लाई करवो সেই হিসেবে আজকের এই ভিডিওটা আমি বাংলায় করছি কারণ আজ আমি যাকে রোস্ট করব সে হো এখানে কিছু ভিডিও ব্যাপারে মিসকনসেপ্ট ক্রিয়েট করে আমাদের মনে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে আমি তার নামও ডাইরেক্টলি নেব না কারণ এতে তাকে আরও বেশি প্রমোট করা হয়ে গেল ওকে তো তাকে প্রমোট করা আমার উদ্দেশ্য মোটেও নয় তো তার নাম হচ্ছে রোমানো এম্পেরো মহাভারত এই রোমানো এম্পেরো মহাভারত দুটো ভিডিও আপলোড করেছে এর মধ্যে একটা ভিডিও হলো গিয়ে জাকির নায়েককে নিয়ে আর আরেকটা ভিডিও হচ্ছে তোমার প্রফেসর মার্সিওকে নিয়ে এখন প্রফেসর মার্সিও আমি এর আগেও প্রফেসর মার্সিওকে রোস্ট করার সময় বলেছিলাম যে প্রফেসর মার্সিও বলেছেন যে মেয়েদের মেয়েদেরকে স্কুল লেভেলে পড়াতে হলে খুবই ক্লাস ফোর থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হবে এর বেশি পড়াবেন না একে নিয়েও আমি তাকে রোস্ট করেছিলাম ঠিক সেই মুহূর্তে তার সাপোর্ট নিয়ে যারা গোজামিল দিচ্ছিল তারা হলো গিয়ে তোমার এর মধ্যে একজন ছিল রোমানো কিং রোমানো এম্পেরো মহাভারত রোমানো এম্পেরো মহাভারত তার ভিডিওতে বলেছিল যে রোমান হে প্রফেসর মার্সিও যে বলেছে যে তোমার মেয়ে থেকে ক্লাস ফোর থেকে ফাইভ পর্যন্ত পড়াবেন না এবং এই বিষয়ে প্রফেসর মার্সিও যে যুক্তি নিয়েছে যে মেয়েকে ক্লাস ফোর থেকে ফাইভের বেশি পড়াতে গেলে মেয়েরা উল অসৎ কাণ্ডে জড়িয়ে পড়তে পারে মেয়েরা অনেক মেয়েদের মধ্যে অনেক অশ্লীলতা দেখাতে পারে এই হিসেবে এর প্রমাণ হিসেবে রোমানো কিং রোমানো এম্পেরো মহাভারত কতগুলো ভিডিও ক্লিপ দেখিয়েছে আমিও সেটা দেখেছি কিন্তু আমি সেই ভিডিও আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি না কারণ পেশ যদি করতে যাই তাহলে ভিডিও কপিরাইট ক্লেমের ব্যাপারটা চলে আসবে তো কপিরাইট ক্লেমের এখানে তোমার কপিরাইট ক্লেম এর জন্য তার ভিডিও আপনাদের সামনে যাচ্ছি না কিন্তু সেই ভিডিওতে সেই ভিডিও বলতে যে মহাভারত রোমানো এম্পেরো মহাভারত দেখিয়ে যে একটা ভিডিও ক্লিপ দেখিয়েছে এ হলো একটা মেয়ে ক্লাসরুমে বসে ডান্স করছে তারপর স্কুলের বাইরে বসে ছেলেদের সাথে রোমান্স করছে অথবা কিছু কিছু ভিডিও ক্লিপ এমনও দেখিয়েছে যে ছেলেদের মেয়েরা স্কুলের বাইরে গিয়ে পার্কে বসে স্কুল ড্রেস পরে ঘোরাঘুরি করছে এই যুক্তি দেখে বলছে যে প্রফেসর মার্সিওর কথাগুলো তোমাকে সে যুক্তি হিসেবে প্রমাণ করতে চেয়েছে তো এতে আমার রোস্টিং কনক্লুশন এটা হলো যে রোস্টিং অ্যান্সার এই যে রোস্ট তো তুই যে
সেই ভিডিওগুলো দেখেছিস, আমি জানি ওই ভিডিওগুলো সত্য, মিথ্যাও হতে পারে, কিন্তু স্বীকারই করে নিচ্ছি যে সত্য। তবে এটা এও হতে পারে যে ও ক্লাস টিফিনের ওই মেয়েটা টিফিনের সময় নাচানাচি করছিল, অথবা যে স্কুল ছাত্রী ও যে স্কুল ছাত্র স্কুলের বাইরে বসে রোমান্সের অ্যাক্টিংটা দেখানো হয়েছে। হতে পারে ভাই বোন একে অন্যকে বলছে যে কীভাবে তার প্রেমিকাকে রোমান্স শেখানো হয়। যদি লাভ ম্যারেজ করার ইচ্ছা হয় তো, লাভ ম্যারেজ করার ইচ্ছা না হলে তো এটার কোনো প্রয়োজন পড়বে না। আর আজকাল আর ইসলামী শরীয়তে এটাই আছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে যখন বিয়ে দিতে বসবে, তার আগে এরা একে অপরকে পরস্পরকে জানুক, এবং এতে যদি পিতা মাতা অনুমতি হয় তো। তো আজকালকার পিতা মাতারা অনুমতি দিয়েই থাকে, ফলে তার একে অন্যকে জেনে ফেলে, তারপর বিয়ে পড়িয়ে নথিতে তারপর বিয়ের পিড়িতে বসে যায়, আর তারপর গিয়ে সুখ সংসারটা সুখেরই হয়। তো টিফিনের আর আরেকটা আছে তোমার, একটা মেয়ে স্কুল ছেড়ে পার্কে এসে ঘোরাঘুরি করেছে, হতে পারে যে ওই স্কুলের কোনো ক্লাস ওই স্কুলের স্যার ম্যাডামরা ছুটি দিয়েছে, আর ওই স্কুল ছাত্রী তোমার মা বাবার ভয়ে চড়ে তোমার পার্কে এসেছে। যদি মা বাবার সামনে পড়ে যায় তাহলে মা জিজ্ঞেস করবে যে তারা জিজ্ঞেস করবে যে তুমি স্কুলে যাওনি কেন, তো তুমি স্কুলে থাকোনি কেন। তো যদি বলে যে স্কুল বন্ধ, তাও শুনবে না, বেদনা পেটাবে। তার চেয়ে বরং স্কুলের টাইমে তো বাইরে ঘোরাঘুরি তো করাই হয়। এ নিয়ে আমার আমার কাছে একটা বাংলা প্রবাদ এসেছে, কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে পাপ, কিছু করলে হাজি সাহেবের মুখটা খারাপ। এখানে ব্যাপারটা হচ্ছে সেটাই। এটা নিয়েও তো বেশ যৌক্তিকতা দেখিয়েছে, কিন্তু আমি দেখেই বুঝতে পেরেছি এটা অযৌক্তিক, কারণ মেয়েদেরও পড়াশোনা করার অধিকার আছে। এই অধিকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়েছেন, যদি না দিত দিতেন তাহলে কোনো হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতো না। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন অনেক অথেন্টিক হাদিস পাওয়া যায়, তার মানে এটাই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে নারীদের শিক্ষাদানের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আর একটা মেয়ে ক্লাস ফোর থেকে ফাইভ পর্যন্ত যদি পড়াশোনা করতে চায়, তারপর তো বুঝে যে কী হবে সেটা আমি বলছি। একটা মেয়ে ক্লাস নাইনেই বসে অঙ্কের কাছে খুব অঙ্কটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগে, কারণ তাকেও সে যখন ক্লাস নাইনে পড়ে তখন সে একটু হিসাব নিকাশটা ঠিক মতো করা আর মতো একটা যোগ্যতা ন্যূনতম লেভেলে পৌঁছে যায়। এখন ক্লাস ফোর ফাইভের মতো ক্লাস ফোর ফাইভে পড়াশোনা করার পরও এখন অনেকে আছে যারা ম্যাট্রিক ও লেভেল বাংলা ও লেভেল অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছে,
মানে বোর্ড ম্যাট্রিক এক্সামে দিয়েছে, দিয়ে তারপর পড়াশোনা শেষ করেছে। 10-12 বছর পর তারাই জানে না, তারাই ঠিক মতো হিসাব করতে পারছে না। আর সেখানে ক্লাস 4-5 পর্যন্ত পড়িয়ে তারপর তার লেখাপড়া বন্ধ করে দিয়ে দিলে কি সে কি আর পড়াশোনা করতে পারবে? তারপর ক্লাস 4-5 পড়াশোনা, ক্লাস 4-5 পর্যন্ত পড়াশোনা করার পর তার পড়াশোনা যদি বন্ধ হয়ে যায় তাহলে এক্ষেত্রে আরও ব্যাঘাত করতে পারে। কারণ ক্লাস 8 থেকেই তোমার সায়েন্সে বেছে, ক্লাস 8-এ বসেই তোমার বেছে নেওয়া হয় যে তুমি সায়েন্স নেবে না কমার্স নেবে না আর্টস নেবে। তোমার যদি মেয়ের একটা মেয়েকে যদি ডাক্তার পড়াতে হয়, কারণ মেয়ের ডাক্তার হলে তারপর নারীদের গর্ভপাতের জনিত সমস্যা সমাধান করতে সে বেশি ভালো গুরুত্ব দিতে পারবে। তো একটা মেয়ে ডাক্তার না হলে, একটা মেয়ে তো ডাক্তার গঠন বের করার জন্য তো আপনাকে ক্লাস 8-এ সায়েন্স নিতে হবে, আর আপনি আপনি মেয়ে হয়ে পড়ছেন ক্লাস 5 পর্যন্ত, মানে আরো 3 বছর গ্যাপ। হ্যাঁ, তাহলে তো আপনি ডাক্তারই হতে পারবেন না। অনেকে বলছে এই মেয়ে তুমি কি করছ? হ্যাঁ, আগের কাল দাই মারা, তবে পড়াশোনা না করে তো দাই দাই চিকিৎসা নার্স হতে পারছে, এখন তুই কিছু করবো? হ্যাঁ, আগে কালে দাই মারা পড়াশোনা না করেও তো নার্স হতে পারছে, এটা আপনাকে কে বললো? আগেকালে মেয়েদেরকে খুবই ছোট অবস্থায় তোমার প্র্যাকটিস করানো হয় কিভাবে তুমি নার্স হবে, আর সেই হিসেবে তোমাকে নার্স করানো, নার্সিং করানো হয়। এত গেল না প্রেগনেন্সি নিয়ে, তারপর মেয়েদের অনেক গোপন সমস্যা আছে, সেটা কি ছেলেরা দেখবে? আর দ্বিতীয়ত এখানে মেয়েটাকে আপনি পাঠাচ্ছেন তোমার মেয়েটাকে তোমার বায়োলজিক্যাল ল্যাবরেটরির অফিসার বানাবে, তাহলে তারপরেও তো আপনাকে সায়েন্স ধরেই এগোতে হবে। তাছাড়া একটা মেয়ে নিজের গর্ভজাত গর্ভজাত সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য যখন নিজের কাছে আনে, তখন তো তাকে সেই সন্তানকে শিক্ষাদান করার জন্য তো তাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। আর শিক্ষা প্রসারের গতি এত বেড়ে গেছে যে একটা মেয়ে যদি বিএসসি না হতে পারে তাহলে তার সন্তানকে ম্যাট্রিক পর্যন্ত পড়াতে পারবে না। চাহে ও সায়েন্স হোক কমার্স হোক ইয়া ফির আর্টস, তো শিক্ষিত একটা মেয়েকে হতেই হবে। একটা ছেলের মা আছে, একটা ছেলে আছে আমার কাছে এসেছে, তার বাবা যখন মারা যায় তখন সে ক্লাস 5-এ পড়ে। সে বর্তমানে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে একজন ছাত্র, ইউনিভার্সিটির ব্যাচেলার প্রোগ্রামে সেকেন্ড ইয়ারের একজন ছাত্র। এই
10 বছর ধরে মানে 6 7 8 9 10 হ্যাঁ 14 বছর ধরে মা তার সন্তানকে তোমার পালন করছে মা তার সন্তানকে তো দেখাশোনা করছে 10 বছর ধরে তখন তাকে তো শিক্ষা তো দিতে হয়েছে তখন সেই শিক্ষা মা যদি অশিক্ষিত থাকতো তাহলে ছেলেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কি করে পৌঁছাতে পারত আপনার বাবা মারা না গেলে আপনার বাবা আপনার পড়ার কল বহন করতে পারবে কিন্তু আপনার বাবা যদি মারা যায় তাহলে আপনার জন্য তো আপনার মাকেই তো থাকতে হবে তখন আপনার মা আপনার জন্য টাকা কামাবে বৈধ পথে তার জন্যও তো তাকে শিক্ষিত হতে হবে এতে প্রমাণিত হয় যে শিক্ষাদান এর এতে প্রমাণিত হয় যে শিক্ষা গ্রহণ করার জন্য যে ক্লাস ফোর সীমাবদ্ধতা মেয়েদের জন্য দেওয়া হয়েছে ক্লাস ফাইভ পর্যন্ত এটা অযৌক্তিক দ্বিতীয় ভিডিওতে আসি এখন আসি দ্বিতীয় ভিডিও প্রসঙ্গ হচ্ছে জাকির নায়েককে নিয়ে জাকির নায়েকের জাকির আপনারা হয়তো জানেন জাকির নায়েক ভারতের একজন পলাতক আসামি সে এত বিদেশে ঘোরাঘুরি করা হয়েছে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় পৌঁছে গেছে এতে তার অপরাধটা কি হচ্ছে হোলি আর্টিজানের সময় যে জঙ্গিগুলো হোলি আর্টিজানে হামলা করে মারা গিয়েছিল হামলা করতে গিয়ে মারা গিয়েছিল হোলি আর্টিজানে তার জন্য শীর্ষ বাংলাদেশি সন্ত্রাসী জাকির নায়েকের সে বাংলাদেশি সন্ত্রাসী জাকির নায়েকের বক্তব্য অনুপ্রাণিত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে এখন শান্তনুর এটা দাবি যে যে শান্তনু একথা বলছে তার আগে অন্যটা এখন রোমিও এম্পেরো মহাভারত দাবি এটা যে তোমার ওই ব্যক্তি মানে জাকির নায়েকের মতো একজন ব্যক্তি সে সন্ত্রাসীকে প্রমোশন করার মতো কিছু বলেনি প্রথম দিকে বলেছে যে টিভি মিডিয়া ভারতীয় টিভি মিডিয়া দেখাতে পারেনি দ্বিতীয়বারে বলেছে যে ভারতীয় টিভি মিডিয়া একটা নতুন ছক করছে একটা বক্তব্যকে কাটছাট করার জন্য কাটছাটের হিসাবে তোমার জাকির নায়েককে যে ক্লুটা দেখানো হয়েছে সেটা বলা হয়েছে তোমার ইফ হি ইজ টেরারাইজিং এ টেরিস্ট If he terrorizing a terrorist, if he is a terrorist, I am too. Everybody should be a terrorist. Yes. এটার সমর্থনে জাকির নায়েকেরই আর একটা ভিডিও ক্লিপটা রোমিও এম্পায়ারটা রোমিও দেখিয়ে দিয়েছে যে বলছে যে সন্ত্রাসী সবসময় খারাপ জিনিস নয় সন্ত্রাসী ভালো জিনিসও হতে পারে যেমন
একটা চোর যদি একটা ডাকাত যদি ডাকাতি করে, পুলিশ তার জন্য সন্ত্রাসী। একটা ধর্ষক যদি ধর্ষণ করে, পুলিশ তার জন্য সন্ত্রাসী। এই বলে সে চালিয়ে দিয়েছে। এখন সরি আমি গালি দিতে পারছি না, তো নাহলে গালি দেওয়া যদি আমার জন্য অনুমতি দেওয়া হতো যে তুমি গালি দাও, তাহলে এমন গালি দিতাম যে রোমিও রোমানোর মাথা খুলি উড়িয়ে যেত। টেরোরিজমের মানে কি সেটাই তো জানে না আর ছেলেটা। টেরোরিজমের মানে আমি যখন সার্চ করতে গিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ টেরোরিজম, তো টেরোরিস্ট, তো আমি দেখলাম যে টেরোরিজম মিন্স দ্য আনলফুল ভায়োলেন্স অর থ্রেট অ্যাগেনস্ট ইনোসেন্ট সিভিলিয়ানস অর সোশ্যাল অর ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস ইন দ্য এলম অফ পলিটিক্যাল অর রিলিজিয়াস অর আইডিওলজিক্যাল পারসুইট। এখন পলিটিক্যাল রিলিজিয়াস এখন ভায়োলেন্স মানে কি, মানে অন্যায় ভাব, কোনো অন্যায় একজন আমি কোনো অন্যায় এক ব্যক্তিকে করাবো, উপচাপাবো এবং আমার বাহুর জোর দিয়ে, এটা হলো ভায়োলেন্স। তো আনফুল মানে তো বোঝাই যাচ্ছে বেআইনি। তো একটা পুলিশ, একজন পুলিশ যখন ডাকাতের উপর আক্রমণ চালায় তখন সেটা ভায়োলেন্স পর্যন্ত পড়ে না, টেরোরিজম তো দূরের কথা, কারণ টেরো সন্ত্রাসী মানেই হলো গিয়ে তোমার বেআইনি সহিংসতা কোনো নিরীহ মানুষের ওপর। তো এখানে তোমার ডাকাত না নিরীহ না ধর্ষক নিরীহ, এদের ওপর পুলিশের আক্রমণ না সহিংসতার পর্যায়ে পড়ে, তো এটা সন্ত্রাসী পর্যায়ে তো পড়ার কথাও না। তো জাকির নাক এটা কেন বললো ও সেটা না জিজ্ঞেস করে ওই ছেলেটা জাকির নাকের পক্ষে সমান তাহলে বলে যাচ্ছে যে জাকির নাক মিথ্যাচার করছে, মিথ্যাচার করছে। তারপর এও বলেছে যে খবরের ব্যাপারে দেখা যাচ্ছে যে জাকির নাককে মালয়েশিয়া থেকে ব্যান করা হয়েছে, অথচ আমরা দেখলাম মালয়েশিয়া আর তার থাকা জায়গা হয়েছে। আমি তো কোনো খবরে তো দেখি না যে মালয়েশিয়া থেকে জাকির নাককে গ্রেপ্তার করা আসছে। আমি মুসলমান, আমি যদি মালয়েশিয়ার কাছে আশ্রয় চাই তো মালয়েশিয়া আমাকে আশ্রয় দিতে ইচ্ছুক, বাধ্যতা না তবে ইচ্ছুক। তো বাধ্য, যদি বাধ্য হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু সে ইচ্ছুক আমাকে রেস্কিউ দেওয়া। এখন সে হিসেবে জাকির নায়েকের কথা এখনো কোর্টে চলছে, সেই হিসেবে নিজেকে মালয়েশিয়ার কাছে নির্দোষ হিসেবে দাবি করেছে, সেই কারণে মালয়েশিয়া তাকে থাকার জায়গা দিয়েছে। আমি এটা বলতে চাচ্ছি না যে ডক্টর জাকির নায়েক একজন সন্ত্রাসী, এটা আমি বলছি না, কিন্তু ডক্টর জাকির নায়েকের কথাগুলো কিছু বেফাস কথাবার্তা তিনি বলেছেন মানুষ বলতেই পারে। হে আমি বলছি না তিনি রেফারেন্স ছাড়া কথা বলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে বেফাস কথাবার্তা বলে ফেলেছেন, এজন্য তিনি ক্ষমা চাইলেও পেতে পারেন। কিন্তু তার জন্য রোমানো ওটা তারই বেফাস কথাবার্তা যেটা সন্ত্রাসীকে উদ্বুদ্ধ করতে পারে সেটার পক্ষে যুক্তিযুক্ত দিয়ে যাচ্ছে সমান তালে।
ইও বলেছিল যে নরেন্দ্র মোদীর ফলোয়ার হলে সন্ত্রাসী হওয়া যায় না, কিন্তু জাকির নায়েকের ফলোয়ার হলে সন্ত্রাসী হয় কেমনি? আজ পর্যন্ত কোনো দেখা যায়নি যে নরেন্দ্র মোদীর কোনো সন্ত্রাসী ফলোয়ার আছে। ফলোয়ার হয়ে সন্ত্রাসী হওয়া এক জিনিস, আর ফলোয়ার হওয়ার আগে সন্ত্রাসী হওয়া আরেক জিনিস। হতে পারে জাকির নায়েকের 1,00,000 ফলোয়ার মধ্যে, 1,000,000 ফলোয়ার মধ্যে তোমার 2-4 জন ফলোয়ার এমনই ছিল যে ফলো করার আগেই সন্ত্রাসী হিসেবে বেছে নিয়েছিল, সন্ত্রাসীকে পেশা হিসেবে বেছে নিয়েছিল। আজকের মতো আমার স্পিরিচুয়াল রোস্টিংটা ইন পার্ট 3টা আমি এখানেই সমাপ্ত করলাম। আমি যদি দেখি আরো তোমার আধ্যাত্মিকভাবে উল্টাপাল্টা করার মতো কেউ এসে পড়েছে, উল্টাপাল্টা কথা বলার মতো কেউ এসে পড়েছে, তাহলে তাকে দিয়ে আমার এপিসোড 5টা শেষ করব। সো দ্য রেস্ট অফ স্পিরিচুয়াল ফ্রন্ট, ইউ আর নেক্সট। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সে যদি বাংলা ভাষাভাষী হয় তাহলে তাকেও রোস্ট করার জন্য বাংলাতেই বলবো। সো বি অ্যাওয়ার্ড, বি অ্যালার্ট, অর এলস you are next. Assalamu alaikum.